Faruella will be always with you. Please subscribe to stay with us. Thank you. Hello friends, আমরা জানব গণিত সমাধান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালের প্রশ্ন সমাধান সম্পর্কে পর্ব 2 তবে চলুন শুরু করা যাক প্রথমে আছে x - 5 into a plus x equal to x square minus 25 হলে a এর মান কত অপশন আছে 25 minus 25 5 minus 5 তবে চলুন সমাধান করে দেখা যাক দেওয়া আছে কি দেওয়া আছে x - 5 into a plus x equal to x square minus 25 তাহলে এবারে যা আছে আমরা তাই বাতিয়ে দিলাম তাহলে এবারে আমরা x square minus 5 এর হোল স্কয়ার লিখতে পারি যেহেতু 5 কে স্কয়ার করলে 25 হয় তারপরে x minus 5 to a plus x এখানে কি হয়েছে x square minus 5 square অর্থাৎ a square minus b square সূত্র হয়ে যায় তাহলে a square minus b square সূত্র কি a plus b into a minus b অর্থাৎ x plus 5 into x minus 5 যেহেতু উভয় পাশে x minus 5 আছে তাহলে উভয় পক্ষকে x minus 5 দ্বারা ভাগ করে তাহলে কি থাকবে a plus x equal to x plus 5 এখন যেহেতু a এর মান বের করতে হবে আমাদের তাহলে একে এই পাশে a রেখে দিলাম এখানে x প্লাস 5 আছে লিখলাম এই পাশে প্লাস x আছে পক্ষান্তর করে নিয়ে গেলে সেটা হবে মাইনাস x যেহেতু এর আগে কোনো চিহ্ন নাই তাহলে প্লাস তাহলে প্লাসে x মাইনাস x কেটে গেল অতএব a ইকুয়াল টু 5 এটাই আনসার অর্থাৎ সঠিক উত্তর গ 5 দ্বিতীয় অঙ্কটি কি আছে a প্লাস b ইকুয়াল টু 5 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হলে a b এর মান কত অপশন আছে 4 5 3 2 প্রথমে আমরা সূত্রের a b এর সূত্রের মাধ্যমে সমাধান করব তাহলে a b এর সূত্র কি আমরা জানি a b ইকুয়াল টু a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার এটা a b এর সূত্র তাহলে আমরা প্রথমে a b এর মান বতাই 5 বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 3 বাই 2 এর হোল স্কোয়ার এখন 5 কে স্কোয়ার করলে হয় 25 2 কে স্কোয়ার করলে হয় 4 মাইনাস 3 কে স্কোয়ার করলে হয় 9 2 কে স্কোয়ার করলে হয় 4 এবার লসাগু করি তাহলে 25 বিয়োগ 9 যেহেতু দুইটাই 4 তাহলে কি হয় 16 বাই 4 4 ইকুয়াল টু 4 অর্থাৎ এ বি এর মান 4 এখন আমরা একটি শর্টকাট নিয়মে শিখব যেহেতু এ প্লাস বি সমান সমান 5 তাই আমরা যদি এ সমান 4 ধরি বি সমান 1 ধরি তাহলে 5 হয় কি ধরলাম এ সমান সমান 4 বি সমান সমান 1 পরে কি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 3 তাহলে a সমান সমান 4 ধরেছি 4 মাইনাস 1 ইকুয়াল বি সমান সমান 1 তাহলে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3 অর্থাৎ তাহলে ঠিক আছে অতএব এ বি ইকুয়াল টু 4 গুণ 1 ইকুয়াল টু 4 আনসার এটা শর্টকাট নিয়ম আর এটা আছে মূল নিয়ম সূত্রের সাহায্যে অর্থাৎ সঠিক উত্তর 4 পরের অঙ্ক কি আছে দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত 1:2 সংখ্যা দুটি নির্ণয় করুন অপশন আছে 1 এবং 2 2 এবং 4 4 এবং 8 8 এবং 16 তাহলে চলুন সমাধান করি আমরা ধরি ধরি একটি সংখ্যা সমান সমান x অপর সংখ্যা সমান x প্লাস 2 x প্লাস 2 হলো কেন যেহেতু ক্রমিক জোড় সংখ্যা তাহলে সংখ্যা দুটি একটি এক্স একটি এক্স প্লাস টু প্রশ্ন মতে এক্স ইস টু এক্স প্লাস টু ইকুয়াল টু ওয়ান ইস টু টু যেহেতু ইস টু আছে তাহলে আমরা এটা ভাগ করে লিখতে পারি তো এক্স প্লাস টু ইকুয়াল টু ওয়ান বাই টু তাহলে এখন কী করবো আর গুণ করবো আমরা তাহলে এবার আছে দুই দিয়ে এক্স গুণ করলে টু এক্স ওয়ান দিয়ে এটা গুণ করলে যা আছে তাই বসিয়ে গেল
তাহলে এখন 2x যা পেলাম এই পাশে প্লাস এক্স আছে, তাহলে এই পাশে পক্ষান্তর নিলে মাইনাস 2 আছে, তাহলে এখানে 2x এর x মাইনাস এখানে থাকলে x, অর্থাৎ x ইকাল টু 2, অর্থাৎ একটি সংখ্যা 2, যেহেতু x ইকাল টু 2 বের হয়েছে তাহলে একটি সংখ্যা 2, অর্থাৎ অপর সংখ্যাটি এক্স প্লাস 2, অর্থাৎ 2 প্লাস 2 ইকাল টু 4, অর্থাৎ একটি 2 একটি 4, অর্থাৎ সঠিক উত্তর খ 2 এবং 4। পরের অঙ্কটি কি আছে, একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% খুদিতে বিক্রয় করা হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? অপশনে আছে 320 টাকা, 350 টাকা, 280 টাকা, 240 টাকা। এখন এই ধরনের যে কোনো অঙ্ক আমরা ছোট্ট একটি সূত্রের মধ্যে সমাধান করতে পারি। সূত্রটি হলো বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 মাইনাস ক্ষতি গুণ ক্রয় মূল্য বাই 100। এই ক্ষতিটি হলো কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটি, তাহলে আমরা কি লিখবো, যেহেতু আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল টু প্রথমে লিখবো 100, ক্ষতি হয়েছে কত পার্সেন্ট, 20%, তাহলে 20 গুণ ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 400 টাকা বাই 100, তাহলে কি বেরোয়, 80 গুণ 400 বাই 100, যেহেতু 100 থেকে 20 বিয়োগ হয়ে গেল, তাহলে কি আসে, এখানে 4 আছে, এখানে 80, 4 আটা 32, একে 0, অর্থাৎ 320 টাকা, তাহলে বিক্রয় মূল্য কি বেরোলো, 320 টাকা, অর্থাৎ সঠিক উত্তর খ 320 টাকা। পরের অঙ্কে কি আছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর আসে কোনো পরীক্ষাতে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60 জন বা 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? অপশান আছে 12, 15, 10, 9। এখন উভয় বিষয়ে পাশ করেছে কতজন, উভয় বিষয়ে উভয় পাশ 60 জন, ধরি মোট শিক্ষার্থী 100 জন, তাহলে উভয় বিষয়ে পাশ করেছে 60 জন শুধুমাত্র গণিতে, তাহলে শুধুমাত্র গণিতে পাশ করেছে, যেহেতু উভয় বিষয়ে পাশ করে 60 জনের ভিতরেই আছে, অর্থাৎ উভয় বিষয়ে শুধুমাত্র গণিতে পাশ করেছে, শুধু পাশ করে কতজন, 80 বিয়োগ 60 সমান সমান 20 জন, 20% শুধু বাংলায়, বাংলায় পাস করে কত, 70, তাহলে 70 বিয়োগ 60 সমান সমান 10, তাই ফর্ম মোট পাস করেছে, মোট পাস করে কত, উভয় বিষয়ে পাস করেছে 60, শুধু গণিতে পাস করেছে 20, এখানে পার্সেন্টেজ হবে সব, এবং শুধু বাংলায় পাস করেছে 10, তাহলে মোট পাস করলো কত, 60 যোগ 20 যোগ 10 সমান সমান 90%, অর্থাৎ এক বিষয়ে বা উভয় বিষয়ে পাস করেছে 90 জন। তাহলে আমাদের বের করতে হবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে, অতএব 100 বিয়োগ 90% সমান সমান 10 জন, অর্থাৎ 10%, তাহলে সঠিক উত্তর গ, যেহেতু উভয় বিষয়ে পাশ করে 60%, ধরি আমরা মোট স্টুডেন্ট 100 জন, যদি শতকরা বের করতে হবে তাহলে মোট স্টুডেন্ট 100 জন, উভয় বিষয়ে পাশ করেছে 60 জন, শুধুমাত্র গণিতে পাশ করেছে 80 বিয়োগ 60, যেহেতু 60-এর ভিতরে উভয় গণিতও আছে বাংলাও আছে, তাহলে 20 জন শুধুমাত্র গণিতে পাশ করেছে, 20 জন শুধুমাত্র বাংলায় পাশ করেছে, 70 বিয়োগ 60 সমান 10 জন, তাহলে এক বিষয়ে বা উভয় বিষয়ে মোট পাশ করেছে কতজন, উভয় বিষয়ে 60 জন, এক বিষয়ে 30 জন, তাহলে মোট 90 জন, অর্থাৎ এই 90 জন কোনো না কোনো বিষয়ে পাশ করেছে, তাহলে কোনো বিষয় উভয় বিষয়ে পাশ করেনি 100 বিয়োগ 90 সমান 10 জন, সঠিক উত্তর 10। ওকে ফ্রেন্ড, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।